হ্যালো ফ্রেন্ডস, ফ্রেন্ডস যারা এমআই ব্র্যান্ডের সেট ইউজ করো তাদের একটা সমস্যা হয়, সেটা হচ্ছে প্রমোটেড অ্যাপস। তো দেখো এখানে বেশ কিছু ফোল্ডার রয়েছে, তো জাস্ট আমি একটা ফোল্ডার ওপেন করি। তো এখানে একটা ফোল্ডার ওপেন করলাম, এখানে বেশ কিছু অ্যাপস রয়েছে, তার নিচে দেখো বেশ কিছু অ্যাপস প্রমোটেড অর্থাৎ প্রমোট করছে। তো তোমরা চাও না এই অ্যাপসগুলো ইনস্টল করতে বা প্রমোট করছে সেটাও চাও না, এখানে দেখতেই চাও না, অনেকেই আছে। তো এখান থেকে তোমরা চাও রিমুভ করে ফেলতে, জাস্ট আমি ব্যাক করে দিচ্ছি। এখানে আরেকটা ফোল্ডার তোমাকে ওপেন করে দেখাচ্ছি, এখানে আরেকটা ফোল্ডার ওপেন করলাম আর নিচে দেখো প্রমোটেড অ্যাপস, এখানেও সাজেস্ট করছে। তো জাস্ট আমি আরেকটা ফোল্ডার ওপেন করে দেখাই, এখানে গুগলের যে ফোল্ডারটা রয়েছে সেটা ওপেন করছি। তো দেখো নিচে প্রমোটেড অ্যাপস, এখানে অটোমেটিক সাজেস্ট করে অ্যাপসগুলি, তোমরা চাও না ইনস্টল করতে, এখানে চাও তোমরা রিমুভ করে ফেলতে। তো অনেকে চায় বাট রিমুভ করতে পারে না। তো আমি জাস্ট কয়েক সেকেন্ডে জাস্ট একটা সেটিং করে তোমরা এগুলো রিমুভ করে ফেলতে পারবে। তো ফ্রেন্ডস এখানে দেখো বেশ কিছু প্রমোটেড অ্যাপস চলে এসছে। সিম্পলি এগুলো রিমুভ করার জন্য জাস্ট একটা সেটিং করতে হবে। কিভাবে? তো ফ্রেন্ডস এর জন্য জাস্ট এই যে ফোল্ডারটা ওপেন করলে, তো তোমরা এভাবে ওপেন করবে, নিচে দেখবে প্রমোটেড অ্যাপস চলে আসবে। তো সিম্পলি তোমরা কি করবে, ওপরে দেখো লেখা রয়েছে মোর অ্যাপস, সিম্পলি মোর অ্যাপসে টাচ করবে। টাচ করলাম আর এখানে কি লেখা রয়েছে, প্রমোটেড অ্যাপস এখানে অ্যালাউ করা রয়েছে, সিম্পলি এখানে জাস্ট ডিসেবল করে দেবে। দেখো অফ করে দিলাম, অফ করে দিলেই এখান থেকে তোমাদের আর কোনো রকম প্রমোটেড অ্যাপস, দেখো প্রমোটেড অ্যাপস আর কিন্তু এখানে থাকবে না, অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো জাস্ট আমি ব্যাক করে দিলাম, এখান থেকে তো রিমুভ হয়ে গেল। আমি জাস্ট অন্য একটা ফোল্ডার ওপেন করি, এখানে যে টুলস আমি অন্য একটা ফোল্ডার ওপেন করলাম, এখানে দেখো প্রমোটেড অ্যাপসগুলো রয়ে গেছে। তো এর জন্য সিম্পলি এই যে উপরে টুলস রয়েছে, এই টুলসে জাস্ট টাচ করবে, এরপর দেখো প্রমোটেড অ্যাপস এখানে অ্যালাউ রয়েছে, সিম্পলি এখানে ডিসেবল করে দেবে। অফ করে দিলাম, সিম্পলি জাস্ট অফ করে দিলে নিচে দেখো প্রমোটেড অ্যাপসগুলো চলে যাবে, এখানে আর রিমুভ হয়ে যাবে। তো জাস্ট ব্যাক করে দিলাম, এরপর আরও একটা যে ফোল্ডারটা দেখালাম, এখানে গুগলের যে ফোল্ডারটা রয়েছে এখানেও টাচ করলাম, এখানে বেশ কিছু অ্যাপস রয়েছে আর নিচে প্রমোটেড অ্যাপসগুলো রয়েছে। তো সিম্পলি ওপরে যে গুগল লেখা রয়েছে গুগলে টাচ করলাম, এরপর এখানে দেখো প্রমোটেড অ্যাপস এখানেও তোমার অ্যালাউ থাকবে, জাস্ট এখানে ডিসেবল করে দেবে, অফ করে দেবে। অফ করে দিলাম, এরপর জাস্ট নিচে দেখো আর প্রমোটেড অ্যাপসগুলো নেই, অটোমেটিক কিন্তু রিমুভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস কত সহজেই তোমরা তো যে কোনো রেডমি সেটের, এমআই ব্র্যান্ডের সেটের যে প্রমোটেড অ্যাপসগুলি সাজেস্ট করে সেই অ্যাপসগুলি খুব সহজে কিন্তু তোমরা রিমুভ করে ফেলতে পারবে। আর কত সহজে এটা হয়ে যাচ্ছে তোমাদের দেখিয়ে দিলাম, আশা করি তোমাদের হেল্পফুল হয়েছে। আর এরকম আমার নিত্য নতুন মোবাইল টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এরকম আমার নিত্য নতুন মোবাইল টিপস এই চ্যানেলে আপলোড দেওয়া আছে, তোমরা যাও আর চ্যানেলের যে ভিডিওগুলি দেখে আসো।